হ্যালো স্টুডেন্ট, তো দেখো ফাইনালি সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে তোমাদের কিন্তু র্যাঙ্ক কার্ড তোমরা চলে এসেছে। তোমরা যারা এখনও র্যাঙ্ক কার্ড ডাউনলোড করোনি, স্টেপ বাই স্টেপ দেখে নাও কীভাবে করবে, বা যারা জিজ্ঞেস করছিলে বলছিলে পারবো না ম্যাম মোবাইলে হবে কিনা, একদম মোবাইলেই হবে, সুন্দর করে তোমরা আমি যে যে স্টেপ ফলো করতে বলছি সেই অনুযায়ী স্টেপ ফলো করে বসো। করার আগে তোমাদের কাছে যেটা লাগবে, তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার এবং তোমাদের ডেট অফ বার্থ, এই দুটো জিনিস থাকলেই তোমাদের র্যাঙ্ক কার্ড পেয়ে যাবে। তো প্রথমে দেখো WBJEE এটা লিখে গুগলে সার্চ করবে, এবং সেটার পরেই ANM GNM যেটা লেখা আছে এই লেখাটার উপর ক্লিক করবে। এই যে ANM GNM এই লেখাটার উপর ক্লিক করবে। ANM GNM এই পেজটা খুললে পেজটা দেখো ঠিক এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে লেখা আছে র্যাঙ্ক কার্ড, র্যাঙ্ক কার্ড, র্যাঙ্ক কার্ডে ক্লিক করো। র্যাঙ্ক কার্ডে ক্লিক করলেই তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে দেখো অলরেডি এক্সামিনেশন নেম যেটা সেটা সিলেক্ট করা রয়েছে, এটা কিছু করতে হবে না। এখানে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার, আবারও বলছি অ্যাপ্লিকেশন নাম্বার, রোল নাম্বার নয়, ঠিক আছে। এখানে অনেক স্টুডেন্ট করে রোল নাম্বার পুট করে করতে যায়, তো হবে না, অ্যাপ্লিকেশন নাম্বার, ঠিক আছে। অ্যাপ্লিকেশন নাম্বার আলাদা, যেটা তোমাদের 2317 এটা দিয়ে শুরু, এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার। ঠিকঠাকভাবে দেবে, এখানে ডেট অফ বার্থ লিখবে, ডেট অফ বার্থ লেখার পর এখানে একটা সিকিউরিটি পিন আছে, সিকিউরিটি পিন কোনখানে আছে আমি দেখিয়ে দিচ্ছি নিচে। সিকিউরিটি পিন ঠিক যেরকম লেখা আছে সেরকমই দিতে হবে, যেটা বড়ো হাতে থাকবে বড়ো হাতে দিতে হবে, যেটা ছোটো হাতে থাকবে ছোটো হাতে দিয়ে এখানে সাইন ইন করতে হবে, ঠিক আছে। সাইন ইন করার পর কী করতে হবে আমি দেখাচ্ছি। সাইন করার পর তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, যেখানে তোমরা নাম, নিজেদের নাম, কন্ট্যাক্ট ইনফরমেশান ইত্যাদি ইত্যাদি দেখতে পাবে। এবং এখান থেকে স্ক্রল করে নিচে নামলে তোমরা এইখানে যে বক্সটা রয়েছে যেখানে র্যাঙ্ক কার্ড বলে কথাটা লেখা রয়েছে এই অপশানটা ক্লিক করবে। ক্লিক করলেই একদম তোমাদের কাছে সুন্দর র্যাঙ্ক কার্ড তোমরা দেখতে পাবে, যেখানে তোমাদের নাম, রোল নাম্বার এবং দেখো ইন্ডিভিজুয়াল সব জিনিস তোমরা দেখতে পাবে। এখানে তোমাদের GMR র্যাঙ্ক লেখা রয়েছে, যেহেতু মেল ক্যান্ডিডেট সেজন্য ANM এখানে নো লেখা রয়েছে, যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের এখানে ইয়েস লেখা থাকবে। তোমরা একটু দেখে নেবে যে তোমাদের জেন্ডার ঠিকঠাক করা আছে কিনা, ক্যাটাগরি যেটা তোমরা অ্যাপ্লাই করেছিলে সেই ক্যাটাগরি রয়েছে কিনা, স্কোর তোমরা এখানে স্কোর বক্সে স্কোর তোমরা দেখতে পাবে, বাদ বাকি সমস্ত জিনিস তোমার নামের স্পেলিং, ডেট অফ বার্থ এগুলো সব ঠিক আছে কিনা একটু দেখে নেবে, এবং এটা স্ক্রিনশট নিয়ে রেখে দেবে, বা যদি ক্যাফে থেকে করো ওখান থেকে একদম ডাইরেক্ট প্রিন্ট আউট বার করে নেবে। এবার আসি যে এটা করার পর কি, এটা করার পর তোমাদের কাউন্সিলিংয়ের প্রসেস এবার শুরু হবে। কাউন্সিলিংয়ের প্রসেস কীভাবে কী করতে হবে সেটার জন্য আমার ভিডিও বানানো রয়েছে, সেটা দেখে নিও। আপাতত তোমরা এই স্কোর কার্ড বা র্যাঙ্ক কার্ড যেটা সেটা দেখো, এবং এখন থেকে কিন্তু ডিসাইড করে রাখো যে কোন কলেজে তোমরা চাইছো বা কোন কলেজটা হলে খুব ভালো হয়, এটা একটু এখন থেকে ডিসাইড করে রাখো। তো পরবর্তী যেরকম যেরকম স্টেপ আসবে সেরকম নিয়ে ভিডিও বানানো হবে, সেজন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।